পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগ বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদ। চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল নেতাজি মোড়ে এসে শেষ হয়। তারপর 81 নম্বর জাতীয় সড়কের সামনে রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র নেতারা। এদিন প্রায় 100+ ছাত্র নেতা রাস্তায় বসে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। আসুন দেখে নেওয়া যাক সেই চিত্র হাওড়াইগের পর্দায়। মালদা থেকে হাওড়াইগের পক্ষে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আজকের বিক্ষোভ হচ্ছে এই যে বিজেপির গুন্ডা শুভেন্দু অধিকারীর, যেমনি ছাত্রদের উপর হামলা করেছে, আর উনার দেহরক্ষী যেমনি পুলিশের উপর ছাত্রদের উপর চড়াও হয়েছে, তার প্রতিবাদে আজকের এই আমাদের বিক্ষোভ মিছিল। বলছি কেন পুলিশের গায়ে হাত দিল? এটা গুন্ডামি ওদের, এটা তো বিজেপির একটা চরিত্র, ওদের আর কোনো কাজ নাই, এটা ওদের চরিত্র। সব পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, পারছে না কিছু করতে বিরোধী হয়ে, তার জন্য আমাদের এই বিজেপির গুন্ডা শুভেন্দু অধিকারী এই ছাত্রদের উপর হামলা করেছে। তো আপনারা কি চাইছেন, কি দাবি? আমরা চাইছি এই যে কালকের যে ঘটনা, কালকে এই যে ঘটনা, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। কি নাম আপনার? আমার নাম রকি বিসমিল্লা। গুন্ডা শুভেন্দু ছাত্রদের গায়ে এবং পুলিশে গায়ে বলপূর্বক গায়ের জোরে যেভাবে গুন্ডামি করেছে, ধাক্কা থেকে করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা ছাত্ররা আন্দোলনে নেমেছি। পুলিশের গায়ে হাত দিল কেন, কি কারণে? গুন্ডামি, গায়ের বল, 4টা CRPF জওয়ানকে নিয়ে দেখাচ্ছে গুন্ডামি, বিজেপির তো এইটা অভ্যাস চরিত্র।